হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের ক্লাসটিতে। আর আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে শুধুমাত্র যাদের এবার এইচএসসি এবং এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতেছো, এবং যারা অনার্স ডিগ্রি মাস্টার্সে আছো তাদের কিন্তু সবারই একটি টপিকস আছে কমপ্লেইন লেটার। তো এই কমপ্লেইন লেটারটা কিভাবে লেখা যায় আমরা কিন্তু পিছনে আরও দুটি ক্লাস দিয়েছি। হ্যাঁ, তো আজকের কথা না বাড়িয়ে আজকে যেই টপিকসটা নিয়ে আলোচনা করবো সেই টপিকস থেকে আমরা কিন্তু শুরু করতে পারি। আমরা আজকের যে বিষয়টি কমপ্লেইন লেটার শিখবো সেটা হচ্ছে রাইট এ লেটার টু দ্য রেলওয়ে অথরিটিস কমপ্লেইনিং এগেনস্ট লেট রানিং অফ ট্রেনস। তার মানে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে ট্রেন লেট করে আসতেছে সেই সম্পর্কে একটি কমপ্লেইন লেটার তুমি লিখবা। তুমি চাইলে এখানে অন্য অন্য যানবাহন হতে পারে, কিছু ভিআইপি বাস সার্ভিস হতে পারে, এয়ার সার্ভিস, এইগুলো কিন্তু তোমরা চেঞ্জ করে নিতে পারো। তবে আমাদের প্রেক্ষিতেই এই ট্রেন সার্ভিসটা কিন্তু বেশি হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আমি এটা দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা চাইলে চেঞ্জ করে নিতে পারো। তো এই কমপ্লেইন লেটারটা কীভাবে লেখা যায়, প্রথমে আমরা অ্যাপ্লিকেশনের মধ্যেই প্রথমে ডেট দিয়ে শুরু করবো, বা পাশ থেকে ওপর থেকে ডেট, ডেটটা তুমি যেই তারিখে লিখবা সেই ডেটটা দেবা। তারপরে কার বরাবর লিখতেছো সেটা দেবা, তার চিফ চ্যান্সেলর অথবা কন্ট্রোলার অথবা ম্যানেজার, যাই হোক তুমি সেটা দেবে। আমরা এখানে কন্ট্রোলার দিয়ে দিচ্ছি, বাংলাদেশ রেলওয়ে ডিপার্টমেন্ট, ওকে, কমলাপুর ঢাকা স্থানটা দিচ্ছি। এরপরে যে টপিকসটা আছে সেটা হচ্ছে কি সাবজেক্ট। তো সাবজেক্টটা আমরা কী বিষয়ের উপর লিখতেছি সেই সাবজেক্ট দেবো, প্রেয়ার ফর রেগুলার সার্ভিস অফ ট্রেনস, ওকে। এই ট্রেন্সের নিচে আমরা একটা আন্ডারলাইন করে দিচ্ছি, বলছি তোমরা এখানে চাইলে চেঞ্জ করে নিতে পারো। এরপরে আমরা অ্যাপ্লিকেশন মতো লিখবো, প্রথমে স্যার জনাব, আই উড লাইক টু ইনফর্ম ইউ, আমি আপনাকে জানাচ্ছি দ্যাট যে লেট রানিং অফ ট্রেনস অন দ্য ঢাকা সিলেট রুট হ্যাজ বিকাম এ রেগুলার ফিচার নাও এ ডেজ। আমি আপনাকে জানাচ্ছি যে বর্তমানে লেট করতেছে বা দেরি হচ্ছে ট্রেন সার্ভিসটা কোন রুটের, ঢাকা সিলেট রুটের, ঠিক আছে, এবং এটা নিত্যনৈমিত ঘটনায় পরিণত হয়েছে বর্তমানে। থাউজেন্ড অফ প্যাসেঞ্জার্স, প্রায় হাজারখানেক প্যাসেঞ্জার্স ইনক্লুডিং স্টুডেন্টসের মধ্যে আছে ছাত্রছাত্রী অ্যান্ড অফিস গোয়ার্স, যারা অফিসে যাচ্ছে তারা, বিজনেসম্যান যারা ব্যবসায় আছে, অ্যান্ড সিক পার্সন আর দ্য মোস্ট সাফারার্স, তারা সব থেকে বেশি ভুক্তভোগী। তো এই টপিকসটি কিন্তু আমরা মূলত লিখতে পারি মেইন টপিক হিসেবে। এরপরে লাস্ট যে ধাপটা লিখতে পারি, দেয়ার ফর আই প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু টেক এ নেসেসারি স্টেপ। আই প্রে অ্যান্ড হোপ, আমি আশা করি এবং প্রার্থনা করি যে দ্যাট যে ইউ উড বি কাইন্ড এনাফ, আপনি যথেষ্ট সজাগ হবেন, টু টেক এ নেসেসারি স্টেপ, একটি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে, ফর সলভিং দিস প্রবলেম, এই সমস্যা সমাধান করার জন্য। ইয়ার্স ফেথফুলি রনি, ঠিক আছে, একটা নাম দিয়ে দাও। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাসটিতে। তো আমি কিন্তু বারবার তোমাদের ক্লাসটিতে বলতেছি যে আমরা এমন কিছু শব্দ বা এমন কিছু সেন্টেন্স দেওয়ার চেষ্টা করতেছি খুব ইজিলি যে তোমরা দেখার সাথে মুখস্থ হয়ে যায়। তো তোমরা আগে কী করবা, আগে খাতায় নোট ডাউন করে ফেলবা, তারপরে তুমি দেখবা বানা ধরে ধরে পড়ার চেষ্টা করবে, দেখা যে খুব ইজিলি কিন্তু এই কমপ্লেন লেটারগুলো বা লেটার ইমেল যাই আমরা দিয়ে থাকি সব কিন্তু তোমার ইজিলি মুখস্থ হয়ে যাবে, কারণ একই ধরনের শব্দ এবং ওয়ার্ড সেন্টেন্স ব্যবহার করার চেষ্টা করতেছি। তো তোমাদের যদি আরও কোনো ক্লাস দরকার হয় অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যেও। কথা হবে অন্য কোনো একটি ক্লাসে। আল্লাহ হাফেজ।